জয় শ্রীমন্নারায়ণ। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় ১৩, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক ৭। অমানিত্বম অদম্ভিত্বম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহঃ। ওম। গীতাচার্য শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্জুন সহ আমাদের সকলকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শিক্ষা দিচ্ছেন। পরমাত্মা বলছেন, অর্জুন শোনো, আত্মা যখন দেহে থাকে তখন আত্মজ্ঞান লাভের জন্যে যে গুণাবলীর অনুশীলন করা উচিত তা আমি বলছি। প্রথম গুণ হল বিনয়। শিক্ষা, সম্পদ বা বংশ সম্পর্কে অহংকার করা নাকেই বিনয় বলা হয়। দ্বিতীয় গুণ হল নজিরবিহীনতা। অন্যদের দ্বারা প্রশংসা করার জন্যে ভালো হবার ভান না করা। তৃতীয় গুণটি হল অহিংসা, মানে কথা বা কাজে অনেকে আঘাত করেন না। চতুর্থ গুণ হল ধৈর্য। যে আমাদের তাড়না করে তার ক্ষতি করার তাড়না অনুভব না করা। পঞ্চম গুণ হল সরলতা। চিন্তা ও কর্মের মধ্যে সামঞ্জস্য অনুশীলন করা। ষষ্ঠ গুণ হল আচার্য সেবা। আচার্যকে ভগবান হিসাবে গণনা করা, যিনি জ্ঞান প্রদান করেন। সপ্তম গুণ হল পবিত্রতা। শাস্ত্রের সুপারিশ অনুসরণ করে মন, কথা ও কর্মের পরিচ্ছন্নতা বজায় রাখ। অষ্টম গুণ হল দৃঢ়তা। সত্যায় অবিরাম আচার্যদের শিক্ষা অনুসরণ করা। এবং নবম গুণটি হল আত্মনিয়ন্ত্রণ। মনকে বিচ্ছুত্ততা থেকে বিরক্ত আনতে বা জ্ঞানে থাকতে এবং প্রজ্ঞাকে দুর্বল করে এবং নিয়ন্ত্রণে আনো। সেই মতো শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদের যে গুণাবলী অবলম্বন করতে উচিত সেই সম্পর্কে আমাদের নির্দেশ দিচ্ছেন। শ্রীকৃষ্ণ পরমাত্মার শিক্ষার উপর ধ্যান করার সময় আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার নির্দেশিত এই গুণগুলিকে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাই। শ্রীকৃষ্ণ পরমাত্মা বা শ্রীমান নারায়ণের কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবনকে অর্থবহ করার চেষ্টা করার সময় আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার কথাগুলিকে শ্লোকের আকারে পুনরাবৃত্তি করি। অমানিত্বম অদম্ভিত্বম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহঃ। শ্রীমদ্ ভগবদ গীতার এর সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় ১৮ এর শ্লোক ৬৫ থেকে ৭০ তে ৮টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই ৮টি কাজ অনুসরণ করা ভক্তের প্রেম করি। আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমদ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তবা। এর মানে হলো, কৃষ্ণা, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো, পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই ৮টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা, তপস বা যজ্ঞ নেই। আমি এই ৮টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন
আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের আটটি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমন্নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ। আমি চেষ্টা করব তোমার দিব্যবাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমন্নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমন্নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমন্নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীমন্নারায়ণ। অমানিত্বম অদম্ভিত্বম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহঃ। ওম। অমানিত্বম অদম্ভিত্বম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহঃ। এই শ্রীমন্নারায়ণ, সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই। এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট বের করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ আশ্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণ আশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে এক রাউন্ড সমগ্র রামায়ণ পড়ায় পড়ায়ন
33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্র নাম ব্রতান সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ আশ্রম গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।